নমস্কার, ঈশান বাংলার দর্শকদের জানাই আন্তরিক অভিনন্দন। আজকের ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন গতকাল গেছে 25 ডিসেম্বর, সারা বিশ্বজুড়ে পালিত হয়েছে বড়দিন, খ্রিস্টানদের একটি পবিত্র দিন। যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন এই দিনটিতে, তাই সারা বিশ্বে দিনটিকে মর্যাদা সহকারে পালিত হয়। এবং এই দিনটি যে শুধুমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য পালিত হয় এমন নয়, ও দেশের সারা বিশ্বের অন্য ধর্মাবলম্বীর মানুষরা দিনটিকে একটি বিশেষ মর্যাদার সঙ্গে দেখেন। আর এই দিনটিতে শিলচরে ঘটেছে এমন একটি ঘটনা যা নিয়ে শুধু শিলচরে নয়, সারা দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যার সময় প্রেসবিটেরিয়ান যে চার্চ আছে জেল রোডে, সেটির গেট বন্ধ করে দেন বজ্রংদল, নিজেদের বজ্রংদল বলে দাবি করা কিছু যুবক। এরা আদৌ বজ্রংদলের সদস্য কিনা সেটা আমরা এখনও সেটা এখনও পরিষ্কার নয়, কিন্তু তারা দাবি করেছেন যে তারা বজ্রংদলের সদস্য। তো তারা কী করেছেন, তারা গেট বন্ধ করে দিয়েছেন এবং সেখানে যারা যাচ্ছিলেন চার্চের ভেতরে তাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং তাদেরকে যেতে দেওয়া হয়নি। তো এই বিষয়টা নিয়ে একটা অনেক কথাবার্তা চলছে। অনেকেই প্রতিদিনই আমরা দেখি, আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি শিলচরে, যে চার্চে মানুষ যাচ্ছেন চার্চে চার্চ দেখতে। কেন যাচ্ছেন? চার্চে সুন্দরভাবে চার্চ সাজানো হয় এটা, এবং এটা দেখতে ভিড় জমে। আপনারা জানেন এক জায়গায় ভিড় জমলে আরও লোক যায়, সেই ভিড়ে যুক্ত হয়। এবং শিলচরে যে 3-4টা চার্চ আছে সবটি খুব সুন্দরভাবে সাজানো হয়, প্রচণ্ড ভিড় হয়। তো এ নিয়ে বজ্রংদল, গত বছর শিলংয়ে একটা ঘটনা ঘটেছিল, শিলংয়ে রামকৃষ্ণ মিশনের গেট লাগিয়ে দিয়েছিল KSU, এ নিয়ে একটা বিরাট গণ্ডগোল হয়েছিল। এবং তারপর গত বছর বিশ্ব হিন্দু পরিষদ থেকে একটা আবেদন জানানো হয়েছিল যাতে 25 ডিসেম্বর কেউ যাতে চার্চে না যান। যাই হোক, গতবার কোভিড থাকায় তেমন চার্চে ভিড়ও হয়নি, কেউ তেমন জানোনি, কিন্তু এবার চার্চে যাওয়ার জন্য অনেক ভিড় হয়েছিল এবং সেখানে বজ্রংদলের সেখানে কিছু যুবক সেই গেটটা বন্ধ করে দেয়। তারা বললো যে কোনো হিন্দু যেতে পারবেন না ভেতরে, খ্রিস্টানরা ঠিক আছে ওদের ধর্মরা পালন করুক, কিন্তু কোনো হিন্দু যেতে পারবেন না ভিতরে। এর ফাঁকে আরেকটা ঘটনা ঘটে গেল। ফেসবুকে পোস্ট দিয়েছিলেন একজন সাংবাদিক, যিনি মূলত ক্রীড়া সাংবাদিক অনির্মাণ জ্যোতি গুপ্ত, তিনি একটা পোস্ট দিয়েছেন ফেসবুকে রাত্রে। এবং সেই পোস্টটাতে তিনি বলেছেন যে তার ছেলে NIT-তে পড়ে এবং সে যখন তার বন্ধুদের সঙ্গে গেটের সামনে দাঁড়িয়েছিল তখন 7টা বাজে কিছু যুবক এসে তাদেরকে ধাক্কা মেরে এখান থেকে সরিয়ে দেয়। এ নিয়ে কথা কাটাকাটি হয় এবং আরও কিছু যুবক এসে পড়ে এবং তখন তারা ভেতরে আর যেতে পারেনি। তো বেদের বাবা হিসেবে নির্মা জ্যোতি ফেসবুকে প্রশ্ন করেছেন যে এটা কী ধরনের হিন্দুত্ব হয়েছে। এবং অনির্মাণ জ্যোতি গুপ্ত যিনি ফেসবুকে এই প্রশ্নটা করেছেন, তারা কিন্তু পরম্পরাগতভাবে RSS ঘোরানার, কারণ RSS-এর যিনি প্রতিষ্ঠাতা গুরুজি তাদের বাড়িতে থেকেছেন, অটল বিহারী বাজপেয়ী তাদের বাড়িতে থেকেছেন, এবং তার দাদু যে ছেলেটি সেদিন আক্রান্ত হয়েছে তার দাদু RSS-এর একজন সঙ্গচালক ছিলেন, এই RSS-এর একজন প্রথম শ্রেণীর প্রচারক ছিলেন সেই সময়টা, তার নাম বিষ্ণু গুপ্ত। এ ধরনের একটা RSS ঘোরানার পরিবারের ছেলেকেও এই যুবকরা শারীরিকভাবে নিগ্রহ করেছে বলা যায় না, ধাক্কাধাক্কি দিয়েছে এবং এটা খুব আঘাতপ্রাপ্ত হয়েছে। এবং অনির্মাণ জ্যোতি গুপ্ত এবং নিজে তিনি খুব এতে খুব অপমানিত ফিল করেছে, বোধ করেছেন, এবং তিনি ফেসবুকে যেটা লিখেছেন এটা কী ধরনের হিন্দুত্ব হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে যীশুখ্রিস্টকে প্রেমের দেবতা, প্রেমের দূত হিসেবে আখ্যায়িত করেছেন এবং সত্যের পূজারী এবং যীশুখ্রিস্টের আদর্শ মেনে চলার জন্য সবাইকে অনুপ্রাণিত হতে আহ্বান জানিয়েছেন। আসলে যীশুখ্রিস্ট এমন একটা ব্যক্তিত্ব, তিনি শুধু খ্রিস্টান ধর্মের মধ্যে সীমাবদ্ধ নন, তিনি একজন বিশ্ব মানবতার প্রতীক। এবং যারা খ্রিস্টধর্ম সম্বন্ধে জানেন কিছু কিছু, তারা জানেন যে সেই সময়ের দাসপ্রথার বিরুদ্ধে খ্রিস্টধর্ম একটা যুগান্তকারী বৈপ্লবিক কাজ করেছিল সেই সময়, দাসপ্রথার বিরুদ্ধে। কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করলাম ফেসবুকে কিছু কিছু পোস্ট যেখানে বলা হচ্ছে যে ইংরেজরা যে বিপ্লবীদের হত্যা করেছে, ইংরেজরা যেহেতু খ্রিস্টান ছিল তাই খ্রিস্টানদের এই উৎসব আমরা কেন পালন করব। এখানে একটা কথা আমার মনে হয় পরিষ্কার হওয়া উচিত, হিন্দুরা যে চার্চে যাচ্ছেন সেটা কিন্তু তারা প্রার্থনা করতে যাচ্ছেন না, প্রার্থনা সকালে হয়ে যায় এবং সেটা খ্রিস্টানরাই শুধুমাত্র করেন। হিন্দুরা যে চার্চে যাচ্ছেন সেটা চার্চের সৌন্দর্য দেখার জন্য, এবং নানা ধরনের চার্চের ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো হয়, লাইটিং সুন্দর করা হয়, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এবং এগুলো প্রত্যক্ষ করার জন্য
ওর ডেকোরেশন দেখার জন্য অনেকেই যান এবং এরা যারা গেছেন তারা এখানে ঠিক ধর্মীয় যে একটা আবেগে বা অনুভূতিতে গেছেন এমন কোনো কথা নয় এটা তারা যেতে যাচ্ছেন এখানে দেখে একটা একটা বিনোদন উপভোগ করছেন কিন্তু এই বিনোদন উপভোগ করাটাকে যদি কেউ বলেন যে হিন্দু হয়ে কেন চাটতে যাচ্ছ সেটা যুক্তিযুক্ত হয় না আচ্ছা ধরে নিলাম যে একজন একজন কেউ হয়তো মনে করতে পারেন যে না চাটতে যাওয়ার কী দরকার একজন হিন্দু হয়ে ঠিক আছে সেটা তিনি আবেদন রাখতে পারেন যে আপনারা হিন্দুরা চাটতে যাবেন না আমি একজন হিন্দু চাটতে নাও যেতে পারি কেন যাব এই প্রশ্ন আসতে পারে একজন করতেই পারেন কিন্তু জোর করে তো কাউকে আটকানো যায় না এবং এই ঘটনাটাই ঘটেছে সারা দেশে কয়েকটা জায়গায় এ ধরনের ঘটনা ঘটেছে এসব ঘটনা ঘটায় কী হয় এই মানসিকতাটা কী মানে আমি যেটা ভালো পাই আমার যেটা ভালো মনে হবে সেটা আপনাকেও করতে হবে এটা তো কোনো কথা হতে পারে না যেমন এই ফেসবুকে যে পোস্টটা লিখেছেন অনির্বাণ জ্যোতি গুপ্ত লিখেছেন যেটা আবার কোন ধরনের হিন্দুত্ব তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসে এই প্রশ্নগুলো কিন্তু এসে যাচ্ছে চার্চে যাওয়া নিয়ে বিতর্ক থাকতেই পারে অনেকে গতকালকে তুলসী দিবস পালন করছেন তুলসী কালকে হলো কাল গেছে তুলসী দিবস অনেকে তুলসী পুতার তুলসী গাছের মাহাত্ম্য এটা এটা একটা এটা একটা বিষয় করতেই পারেন কেউ কিন্তু কে কী করবেন কে কোথায় যাবেন সেটা কেউ ঠিক করে দেওয়ার কথা নয় গণতন্ত্র এটা গণতান্ত্রিক মানসিকতা নয় এই যে ছেলেটি যে আক্রান্ত হয়েছে তার প্রশ্ন হলো যে আমি কী দোষ করলাম আমি একটা চার্চের সামনে দাঁড়িয়েছি ভেতরে কী হয়েছে সেটা দেখার জন্য এর জন্য তো একজন খ্রিস্টান হয়ে যাচ্ছে না বা এটা দেখে কেউ যে খ্রিস্টান ধর্ম কালে গ্রহণ করে নিচ্ছে এমন কিন্তু কথা নয় অথচ খ্রিস্টান মিশনারি স্কুল রমরমিয়ে চলছে আমাদের শিলচরে হদিক্রস চলছে ডনবস্কো চলছে ভালো চলছে স্কুলগুলো স্কুলগুলোতে পড়ানোর জন্য তথাকথিত সবাই যাচ্ছে নিজেদের ছেলেমেয়েদের নিয়ে পড়তে হতেই পারে তারা স্কুল হিসেবে তারা ভালো বাংলাদেশে ঢাকার রামকৃষ্ণ মিশন স্কুলে সবাই পড়াচ্ছেন সে দেশের সংখ্যাগুরু মুসলমানরা তাদের সন্তানদের পড়াচ্ছেন ঢাকার রামকৃষ্ণ মিশন স্কুলে হ্যাঁ অনেক খ্রিস্টানরা আবার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াচ্ছেন পড়াতেই পারেন দুর্গাপুজোর ডেকোরেশন দেখার জন্য যে এই যে বিশাল ভিড় আমরা দেখি এই ভিড়ের মধ্যে তো খ্রিস্টানরাও আছেন এরা কিন্তু দুর্গাপুজোর অঞ্জলিতে কিন্তু বের হচ্ছেন না ঘর থেকে এরা দুর্গাপুজোর ডেকোরেশন দেখতে বের হচ্ছেন দুর্গাপুজোটা সুন্দর হয় বিভিন্ন প্যান্ডেল দেখতে বেরিয়েছেন ঠিক সেইভাবে হিন্দু ছেলেমেয়েরা বেরিয়েছে এসব দেখার জন্য এই যে আর এটা তো ঘটনা যে ধর্ম খ্রিস্টান ধর্মের যে অনুষঙ্গগুলো এবং যে রীতিনীতিগুলো এবং তারা তাদের যে তাদের যে বিভিন্ন ধরনের ভঙ্গিমা তাদের যে স্টাইল এগুলো খুব মানুষকে আকর্ষণ করে এটা সত্য কথা এবং ওদের চার্চটা যেভাবে সাজায় সেটা দেখার মতো এটা কিন্তু কোনো মন্দির বা মসজিদকে কিন্তু সেভাবে সাজানো যায় না ওরা যেভাবে চার্চটাকে সাজায় তো এইসব নানা কারণে মানুষ যেতেই পারেন হিন্দুরা যেভাবে প্যান্ডেল সাজায় সেটা অন্য কোনো ধর্মের লোকেরা এভাবে প্যান্ডেল বানাতে পারবে না দুর্গা পুজোর সময় এবং যেভাবে খরচ করছে এক একটা দুর্গা পুজো সেটা কিন্তু অন্য কোনো ধর্মের কেউ করবেন না এক একটা ধর্মের এক একটা বৈশিষ্ট্য থাকে এবং সেটা দেখার জন্যই মানুষ যান চার্চে যাচ্ছেন মানুষ এই কারণেই কলকাতায় চার্চে কে হিন্দু কে মুসলমান বুঝতে পারবেন না দিল্লিতে বুঝতে পারবেন না সারা পৃথিবীতে এভাবে চলছে খ্রিস্টান ধর্মের একটা ধর্ম হিসেবে কিন্তু বড়দিন থাকেনি বড়দিন একটা সবার ধর্ম হয়ে গেছে দুর্গাপূজা যেমন আপনি শুধু হিন্দুদের ধর্ম যদি বলেন তাহলে ভুল হবে দুর্গাপূজাকে কেন্দ্র করে কিন্তু সব ধর্মের লোকই আনন্দ নিচ্ছে তো এইগুলো বিষয় বিবেচনা না করে যদি যদি আমরা চাই যে না কোনো একটা একজনের ধর্মীয় জায়গায় আমি যেতে পারবো না কেউ একজনের বাধা দিচ্ছে এবং গেট বন্ধ করে দেওয়া হচ্ছে এসব তো এসব অত্যন্ত মানে এটা একটা তালিবানি মানসিকতার মতো মানে আমি যা ভাবছি সেটাই হবে যারা এখানে বসে তালিবানকে নিন্দা করেন তাদের বোঝা উচিত যে তালিবান কিন্তু একটা ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয় তালিবান হল তালিবানই একটা মানসিকতা এই মানসিকতা দেশে দেশে পরিবর্তন হয় তালিবানরা কী করছে ওরা যা চায় সেটা অন্যদের উপর চাপাতে চায় ঠিক সেরকমই তো এখানে হতে যাচ্ছে তো এটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে অনেকেই এটা নিন্দা করেছেন এবং আমাদেরও মনে হয় হ্যাঁ বজ্রঙ্গদল যদি মনে করেন যে হিন্দুদের চার্চে যাওয়া উচিত নয় তারা সেটা মনে করতে পারেন তারা সেটা আবেদন জানাতে পারেন কিন্তু জোর করে কাউকে আটকে দিলাম তাতে কিন্তু জিনিসটা সুন্দর হলো না এটা সুন্দর এটা নিয়ম নয় এতে সমাজে একটা হানাহানির সৃষ্টি হতে পারে এতে সমাজে একটা বিদ্বেষের ভাব তৈরি হতে পারে এটা বোঝা উচিত একজন একটা সংগঠন চাইতেই পারে হিন্দুত্বের প্রতিষ্ঠা করতে সেটা কারো কোনো আপত্তি থাকার কথা নয় কিন্তু এর জন্য জোর করাটা এবং এই ধরনের মানসিকতা থাকাটা জরুরি নয় আপনি আপনার সন্তানকে নেবেন না চার্চে
তুই তো আর বলেনি, চার্জ কর্তৃপক্ষ তো বলেনি না আসো আসো আমাদের এখানে সবাই আসো সবাই আসো, দেখো চার্জ তো বলেনি কাউকে, নিজে যাচ্ছে। এখন কেউ তো কাউকে জিজ্ঞেস করে কোনো জায়গায় যাবে না। আমি কি আপনাকে জিজ্ঞেস করে যাবো আমি রামকৃষ্ণ মিশনে যাবো না অনুকূল ঠাকুর আশ্রমে যাবো না চার্চে যাবো? নিশ্চয়ই কেউ আপনাকে আপনাকে বা আমাকে জিজ্ঞেস করে যাবে না, যে যার ইচ্ছা যেখানে ইচ্ছে যাবে। এটাই তো, এটাই তো গণতন্ত্র। কিন্তু দুঃখের বিষয় গতকাল শিলচরে যেটা ঘটে গেল, এ ধরনের ঘটনা শিলচরে আগে ঘটেনি, প্রথম ঘটলো। এবং আমরা শিলচর শহরকে একটা সম্প্রীতির শহর, শান্তির শহর হিসাবে জানি, এবং শিলচরের মানুষ কোনো সময় উগ্র মানসিকতাকে প্রশ্রয় দেন না আমরা দেখেছি। শিলচরের মানুষ আবেগপ্রবণ মানুষ, শিলচরের মানুষ নিজেদের ভাষা সংস্কৃতিকে ভালোবাসেন, শিলচরের মানুষ কোনো গুজবের উপর ভিত্তি করে রাস্তায় বের হয়ে ধুন্দুমার কাণ্ড করে ফেলেন না, কাণ্ড জ্ঞানহীন কোনো কাণ্ড করে ফেলেন না। এবং গতকালও এক শ্রেণীর মানুষ রুখে দাঁড়িয়েছিলেন, এটাও ঘটনা যে বাধা দেওয়া হয়েছিল, এক শ্রেণীর লোক আবার রুখেও দাঁড়িয়েছিলেন যে না এটা কী। এই যে এনআইটির ছাত্রটির সঙ্গে যে ঘটনাটা ঘটলো এবং সে যে মনে একটা আঘাত পেয়েছে এবং তার সহপাঠীরা যে ঘটনাটা প্রত্যক্ষ করেছে, এটা কি, এতে কী হয়েছে, তার একটা তার কী মানসিকতা হতে পারে, এগুলো বিষয় কিন্তু অনুধাবন করাটা খুব জরুরি হয়ে উঠেছে। এখন একটা জিনিস মনে রাখতে হবে যে সমাজকে অশান্ত করে কোনো ভালো কিছু হওয়ার কথা নয়।